वेलकम माय डियर स्टूडेंट्स एंड फ्रेंड्स, वेस्ट बेंगल मेडिकल काउंसिलिंग कमिटी तरफ थे दूटी गुरुत्वपूर्ण नोटिफिकेशन प्रकाश करलो। एक तो देखो प्रोविजनल एलिजिबल लिस्ट ऑनलाइन स्टे राउंडर जोन्नो, सेई संगे सीड मैट्रिक्स प्रकाश करलो और सेई संगे शुरू हो गेलो देखो चॉइस फिलिंग प्रक्रिया बा प्रसेस स्टार्ट हो गेलो। अत्यंत गुरुत्वपूर्ण एवं ए बछरेर मतो शेष सुयोग तोमादेर सामने এবং তোমরা এই যে প্রভিশনাল এলিজিবল লিস্ট থেকে তোমাদের নিজেদের নামটুকু রয়েছে কিনা জেনে নাও প্রথম, তারপর সিড ম্যাট্রিক্স দেখে চয়েস ফিলিংয়ে চলে যাও। এই ছোট্ট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সাবধানতামূলক প্রসেস তোমাদের শুরু হলো। তাই তোমরা প্রত্যেকে নিশ্চয়ই ভীষণভাবে সিরিয়াস ছিলে, ভীষণ উদ্বিগ্ন ছিলে কখন তোমাদের চয়েস ফিলিং শুরু হচ্ছে। সেই সঙ্গে তোমরা নিশ্চয়ই এখন অনেকটা নিশ্চিন্ত যে তোমরা দেখে দিতে পারবে যে তোমরা এই প্রভিশনাল লিস্টে তোমাদের নাম রয়েছে কি না। এই লিস্টটি থেকেই তোমরা বুঝে নিতে পারবে যে তোমাদের সিরিয়াল নাম্বার, দেখো অল ইন্ডিয়া র্যাঙ্ক একেবারে সিরিয়ালি দেওয়া রয়েছে এবং প্রত্যেকের স্ট্যাটাসটাও দেওয়া রয়েছে, ক্যাটাগরি দেওয়া রয়েছে। এখান থেকে তোমরা প্রত্যেকে তোমরা দেখে নাও যে তোমাদের নাম রয়েছে কি না। এখানে টোটাল 99টি পেজ রয়েছে এই পিডিএফের এবং সব মিলিয়ে 5065 জন স্টুডেন্ট তোমরা এলিজেবল এই রাউন্ডের জন্য। প্রত্যেকে তোমরা এখান থেকে নিজের নিজের নাম একটু খুঁজে নাও বা সিরিয়াল নাম্বার দেখে বা অল ইন্ডিয়ার র্যাঙ্ক দেখে তোমরা পেয়ে যাবে তোমাদের নাম এখানে রয়েছে কি না। সেই সঙ্গে এখান থেকে নামটি খুঁজে নেওয়ার পর সেখান থেকে দেখে নাও কোন কলেজে কতগুলো সিট কোন ক্যাটাগরির জন্য এখনও পর্যন্ত রয়েছে বা এমটি রয়েছে। সেইগুলো দেখে নেওয়ার পর তোমরা নিশ্চিন্ত হয়ে তারপর তোমরা চয়েস ফিলিংয়ে বসো। চয়েস ফিলিং করার সময় অবশ্যই মাথায় রাখবে যে তোমরা প্রত্যেকে যে কলেজটিকে চয়েস করবে সেখানে যেন 100% অ্যাডমিশান নেওয়ার ইচ্ছে থাকে তোমাদের, কারণ তোমরা প্রত্যেকেই জানো গত বছর পর্যন্ত ছিল, এবছর যদিও এই মুহূর্তে নোটিফিকেশানে নেই, তাহলেও যেহেতু ওই অল ইন্ডিয়া কাউন্সিলিং কমিটি থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে তোমাদের যারা এই স্টে ভ্যাকেন্সি রাউন্ডে তোমরা নাম অ্যালোটেড হয়ে যাবে, তোমাদের এগেনস্টে কোনো কলেজের নাম অ্যালোটেড হয়ে যাবে, তোমরা সেই কলেজ যদি না নাও তাহলে পরের বছর তোমাদের পরীক্ষা বন্ধ হতে পারে। কারণ এটা আগে রুল ছিল, এই বছর পার্টিকুলার হয়তো WBMNMCCতে কোনো জানানো হয়নি, কিন্তু যেহেতু অল ইন্ডিয়া কাউন্সিলিং কমিটি জানিয়ে দিয়েছে তাই তোমরা সাবধানতার সঙ্গে তোমরা এই কাজটি করো। বেস্ট অফ লাক জানিয়ে আজকের এই ভিডিও শেষ করছি। অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবে না ভিডিওটি। আমাদের আর একটি চ্যানেলও রয়েছে, সেখানেও এই ধরনের তথ্যগুলোকে আমরা টাইম টু টাইম সরবরাহ করে থাকি, তোমরা দুটো চ্যানেলেই জুড়ে থাকার চেষ্টা করবে। সেই সঙ্গে আরও একবার বেস্ট অফ লাক জানিয়ে আজকের ভিডিও শেষ করছি। ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।